আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকুতুলুকা আও ইউখরিজুকা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বনবী যেই সময় বলেছিলেন সৃষ্টি যার আইন চলবে তার সুতরাং কুরআন দিয়েই সমাজের আইন চলবে সমাজটা কুরআন দিয়েই চলবে ওই সময় আবু জাহেল দারুন্নদওয়ার বৈঠকে বিশ্বনবীর বিরুদ্ধে চক্রান্ত করেছিল এক নম্বরে লিয়ুসবিতুকা মুহাম্মদকে জেলখানায় বন্দী করা হবে ওই সময় দারুন্নদওয়ার বৈঠকে বিভিন্ন সদস্যরা বলছিল মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী করা হবে আরেকজন বলে না না মুহাম্মদকে যদি তোমরা জেলখানার মধ্যে বন্দী করো জেলখানার মধ্যে যখন তাকে বন্দী করা হবে যখন ওই জেলখানার কয়েদিরা মুসলমান হয়ে যাবে তখন সুবহানাল্লাহ আরেকজন সদস্য বলে মুহাম্মদকে দেশ থেকে বিতাড়িত করে দাও আও ইউখরিজুকা মুহাম্মদকে দেশ থেকে বিতাড়িত করে দাও আরেকজন সদস্য বলে মুহাম্মদকে যদি দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয় আরেক দেশে যাবে ওই দেশে যে কোরআনের কথা বলবে কোরআনের কথা বলে ওই দেশের প্রেসিডেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী যত মন্ত্রী পরিষদ আছে আইন শৃঙ্খলা বাহিনীর যত মানুষ আছে তাদেরকে কালিমার ছায়াতলে আশ্রয় প্রদান করিয়ে তারা আমাদের বিরুদ্ধে এসে আমাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করবে মক্কার যে ক্ষমতায় আমরা আছি এই ক্ষমতায় আমরা হারিয়ে ফেলবো কারোর কথায় আবু জাহেলের পছন্দ হলো না আবু জাহেল এবার কি করল সবাইকে থামিয়ে দিয়ে দারুন্নদওয়ার বৈঠকে আবু জাহেল বলল কারোর কথায় আমার পছন্দ হলো না আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি দেখো তোমাদের পছন্দ হয় কিনা আও ইয়াকুতুলুকা আজকের রাতেই মুহাম্মদকে হত্যা করা হবে এই কথা থেকে আমরা এক চুল পর্যন্ত নড়ে যাব না বলুন নাউজুবিল্লাহ আমার ভাইরা তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আবু জাহেল চেষ্টা করলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবু জাহেলকে মুহাম্মদ হত্যা করতে পারবে না আমি আমার ইসলামকে পৃথিবীর ভিতর আমি জ্বালিয়ে রাখবই বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আবু জাহেলের কথা অনুযায়ী দারুন্নদওয়ার বৈঠকে যখন এই আইনটা চালু হয়ে গেল মক্কার সমস্ত কাফেরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চারিপাশে তারা ঘেরাও করে ফেললো অস্ত্রশস্ত্র নিয়ে বিশ্বনবী তাকিয়ে দেখেন অস্ত্রশস্ত্র নিয়ে সমস্ত কাফেরেরা দাঁড়িয়ে আছে বিশ্বনবী আবার ঘরের মধ্যে ঢুকে গেলেন হাতের মধ্যে এক মুষ্টি বালি নিলেন বালি নিয়ে ফুৎকার দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ আবু বকরকে নিয়ে তুমি চলে যাও আবু বকরকে নিয়ে তুমি চলে যাও হিজরত করে মক্কা ছেড়ে মদিনার দিকে তুমি চলে যাও আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়াআনসিতু লাআল্লাকুম তুরহামুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে কুরআন থেকে কথা বলা আরম্ভ হয়ে যায় ফাসতামিউ লাহু অন্তরের কান লাগিয়ে ওয়াআনসিতু চুপ থেকে তোমরা কোরআন শোনো যদি এই দুইটা নিয়ম মেনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি তোমরা শুনতে পারো লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের বারিধারা বর্ষণ হতে থাকবে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আমরা সেই কোরআন শুনতে আসলাম যেটা শুনলে আমাদের উপরে রহমত বর্ষণ হবে কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা আমরা আজকে এসেছি কোরআন শুনতে কত সুন্দর আরামের সঙ্গে বসে আমরা কোরআন শুনছি কিন্তু এমন একটা জামানা এক সময় এসেছিল এই কোরআন যখন নাজিল হয়েছিল সাহাবায়ে কেরাম বিশ্বনবী কোরআনের কথা বলতেন সাহাবায়ে কেরামের কোরআনের কথা শুনতে হলে তাদেরকে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরারা তাদেরকে বেধড়ক পিটাতো তাদের উত্তপ্ত
রক্ত বালুর উপরে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে তাদেরকে নির্যাতনের স্টিম রোলার তাদের উপর দিয়ে চালিয়ে দেওয়া হতো কথা বলুন ঠিক না ভাই ঠিক আমার ভাইরা কিন্তু এত আরামের সঙ্গে বসে আমরা কোরআন শুনছি এরপরেও কোরআনের বিষয় আমাদের মনের মধ্যে আমাদের উৎফুল্ল হচ্ছে না আমাদের অন্তরটা খুশি হচ্ছে না কিন্তু এই কোরআনের কথা যখন বিশ্বনবী সমাজের মধ্যে যখন বলতে লেগেছিলেন বিশ্বনবী যেই সময় বলেছিলেন আলালাহুল খলক ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে তার বিশ্বনবী যখন এই কথাটা সমাজের মধ্যে মানুষের সামনে যখন বলতে লাগলেন যখন কোরআনের কথাগুলো বিশ্বনবী সমাজের প্রতিটা জায়গায় যখন বলতে লাগলেন সমাজের প্রতিটা মানুষ বিশ্বনবীর শত্রুতে রূপান্তরিত হয়ে গেল বলুন নাউজুবিল্লাহ বিশ্বনবী যখন কোরআনের কথাগুলো যখন সমাজের মধ্যে বলতে আরম্ভ করলেন ওই সময় আজকে যেরকম ভাবে বাংলাদেশে একটা পার্লামেন্ট আছে তার নাম হলো সংসদ ভবন আবার আমেরিকায় একটা পার্লামেন্ট আছে তার নাম হলো হোয়াইট হাউস ওই রকম ভাবে বিশ্বনবীর জামানায় মক্কার একটা পার্লামেন্ট ছিল তার নাম হলো দারুণ্য দোয়া ওই দারুণ্য দোয়ার বৈঠকে বিশ্বনবী যেই সময় বললেন সমাজ দিয়ে কোরআন চলবে কোরআনের আইন দিয়ে সমাজ চলবে আলা লাহুল খলক ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে তার ওই সময় আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা ওলিদ ইবনে মুগিরারা বিশ্বনবীর বিরুদ্ধে চক্রান্ত করেছিল সূরা আনফালের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন সেই কথাটা তুলে ধরেছে বলুন সুবহানাল্লাহ